ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক সম্মানিত ভাই প্রশ্ন করেছেন, ইমান কাকে বলে এবং ইমানের লক্ষণগুলো কী কী? ইমানের পরিচয় হচ্ছে, ইমান শব্দের আবেদনিক অর্থ হলো বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা এবং মুখের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা। শরীয়তের পরিভাষায় ইমান বলে অন্তরে বিশ্বাস করা, মুখের মাধ্যমে স্বীকৃতি দেওয়া এবং অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা কাজে কর্মে পরিণত করা। তিনটা জিনিস একত্রিত হলে ইমান হবে। এক হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখের মাধ্যমে স্বীকার করা, তারপরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রমাণিত করা। ইমানের রুকন হচ্ছে ছয়টি। সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. নেককা শুধু এ নয় যে পূর্ব পশ্চিম দিকে তোমরা তোমাদের মুখ ফিরাবে এবং এটাই নেক কাজ নয়, বরং নেক কাজ হলো ওই ব্যক্তির কাজ যে ইমান আনে আল্লাহর উপরে, পরকালের উপরে, ফেরিস্তাদের উপরে, কিতাবের উপরে এবং নবীদের উপরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্নাহ থেকে যেটা প্রমাণিত, হাদিসে জিবরিল রাসূলুল্লাহ আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন একজন সাহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলছেন, আমাকে ইমান সম্পর্কে জ্ঞান দিন। তিনি রাসূলুল্লাহ সাল্লাম বললেন তাদেরকে, أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. الله تار فرستا تار كتاب شمه تار رسول در ابن شش دينر اوپر ايمان آنائن کرا ابن تقدير بالو مندر اوپر بشستا پن کرا وچه ايمان.